সেই জায়গাটা হচ্ছে হাওড়াতে। হাওড়ার একটি রেলওয়ে মিউজিয়াম আছে, তোমরা হয়তো অনেকেই জানো অথবা অনেকে জানো না। তো সেই রেলওয়ে মিউজিয়ামে আমি আজকে এসেছি, আর এই ভিডিওটা হতে চলেছে আমার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে, 75তম স্বাধীনতা দিবস আমার দেশের। তো তার জন্য আমি আজকে চলে এসেছি হচ্ছে হাওড়ার এই রেলওয়ে মিউজিয়ামে। তোমরা তো একটুখানি সিনেম্যাটিক্স দেখে নিলে, এখানে ঢুকতে লাগে হচ্ছে মাত্র 30 টাকা। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আমি এখানে ঢুকে পড়েছি আর এইসব জায়গায় ঘুরে ঘুরে দেখছি। অনেকগুলো কিন্তু এখানে ট্রেন আছে, পুরোনো দিনেরও ট্রেন আছে, সমস্ত কিছু তোমাদের দেখাবো। তার আগে এখানে আমার ইন্ট্রোটা শ্যুট করে নিই। হ্যালো বিন্দাস পিপল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম প্রসেনজিৎ দাস আর তোমরা দেখছো বিং বিন্দাস, অলওয়েজ স্টে বিন্দাস উইথ বিং বিন্দাস। তো দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই ভিডিওটা, তো তোমরা সবাই দেখো ভিডিওটা, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখানে আসতে চাও তারা কিন্তু চাটাবাট তাড়াতাড়ি চলে এসো। প্রথমেই দেখিয়ে দিই এই ইঞ্জিনটা। এই ইঞ্জিনটা কিন্তু 1917 সালে কিন্তু তৈরি করা হয় এবং 1992 সাল অবধি কিন্তু এই ট্রেনটা বা এই ইঞ্জিনটা কিন্তু চালু ছিল, যেটার ডিটেলস আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ। এখানে আসলে কিন্তু পুরো ডিটেলস সব কিছু লেখা আছে, যেটা দেখতে পাচ্ছ কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আমেদপুর শাখায় এই ট্রেনটা কিন্তু ন্যারোগেজ লাইনে চলতো। তো এটা কিন্তু 1992 সালে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো চলো তোমাদের এখন আমি একটুখানি ভিতরে ঢুকিয়ে, মানে ইঞ্জিনটার ভিতরে একটুখানি দেখিয়ে দিই। এ দেখো ইঞ্জিনটার ভেতরটা উঠিয়ে দেখি, এ দেখো যদিও জং ফং পড়ে গেছে এখন। এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই বগিটা। এই বগিটা স্পেশালি হচ্ছে রেলওয়ে বাস হিসাবে ব্যবহৃত হতো, কিন্তু এখন এটা পুরোপুরি বন্ধ আছে তোমরা দেখতে পাচ্ছ। আর ভিতর দিকটা যদি পারি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, ফাঁক দিয়ে, এখানে কাজ ভাঙা রয়েছে, তেমন কিছু নেই ভিতর দিকে। যদি একটা বেসিন রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি, এটা বাস হিসাবে ইউজ হতো কিন্তু এখন পুরোপুরি বন্ধ রয়েছে। এরপরে চলে আসি হচ্ছে এদিকটা, এই যে মেট্রো রেলের বগিটা দেখছো, এই মেট্রো রেলের বগিটা কিন্তু প্রথম যখন কলকাতাতে মেট্রো চালু হয় সেই সময় কিন্তু এই বগিটা ছিল, নন এসি বগি। তো ভিতর দিকটা তো এটা যেতে পারবো না কারণ অনেকটাই উঁচু, তোমরা দেখে নাও। এবার তোমাদের দেখিয়ে দিই এটা, এটা হলো একটা ক্রেন, যে ক্রেনটা কিন্তু অনেক পুরনো, তোমরা সেটা দেখে বুঝতে পারছো। আর এটা কিন্তু 1923 সালে কিন্তু বানানো হয়, এখানে পুরো ডিটেলসে লেখা রয়েছে। তো তোমরা দেখো এখানে পুরো কিন্তু যে কটা জায়গা আছে সব কটা মোটামুটি ডিটেলসে লেখা রয়েছে। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশাল বড়, মোটামুটি ভালোই বড় আছে এই ক্রেনটা, মানে কোনো প্রকার কোনো ট্রেনের বগির বা কোনো কিছু যদি প্রবলেম হয় সেজন্য টানার জন্য কিন্তু এটা ব্যবহার করা হতো। এই যে এই ইঞ্জিনটা দেখছো, এটা কিন্তু একটা ইলেকট্রিক ইঞ্জিন, যেটা কিন্তু আসানসোলে বানানো হয়েছিল। তো ওখানে আসানসোল বলে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে, এটা আসানসোলের মেবি প্রথম বানানো ইঞ্জিন, এটা সম্বন্ধে আমি ঠিক বলতে পারবো না। তো এই ইঞ্জিনটা কিন্তু বেশ বড় আছে আর ইলেকট্রিক ইঞ্জিন, তোমরা সেটা উপরে দেখে বুঝতে পারছো। এটা হচ্ছে একটা ওয়াগেন, যেটা 1910 সালে বানানো, অনেক পুরনো একটা ওয়াগেন, এটাও কিন্তু এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা রয়েছে। আর এখানকার ডিটেলসটা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে পুরো ডিটেলসে আর কি, 1910 সালে যে এই ওয়াগেনটা তৈরি করা হয়েছিল সমস্ত কিছু এখানে ডিটেলসে লেখা রয়েছে। এখানে কিন্তু রাখা রয়েছে হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভে বানানো প্রথম ইঞ্জিন, যেটা এখানে কিন্তু রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, 19057 নাম্বার। তো এটা কিন্তু ভালোভাবে সংরক্ষণ এখানে করা হয়েছে। এখানে একটা ইঞ্জিন রয়েছে, এটা কিন্তু অলরেডি লেখা রয়েছে টু বি প্রিজার্ভ ফর হেরিটেজ, আর এটা কিন্তু বিশাল বড় একটা ইঞ্জিন তোমরা দেখতে পাচ্ছ। মেবি এটা ডিজেল চালিত ইঞ্জিন, একটু গন্ধ বেরোচ্ছে হালকা হালকা। আর ইস্টার্ন রেলওয়ের এটা একটা পার্ট, তো এটাও এখানে রাখা রয়েছে। আর এখানে একটা নর্মাল লোকাল ট্রেনের একটা বগি রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে যেটা লেখা রয়েছে সেটা হলো যে WCM5 সিরিজের একটা ইঞ্জিন, যেটা কিন্তু চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রথম বানানো হয়েছে, সেটা কিন্তু হচ্ছে এদিকে, এই যে এটা, এটা হলো চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রথম বানানো ইলেকট্রিক ইঞ্জিন, এটাও কিন্তু বিশাল বড়, দেখতে পাচ্ছ হাইটে অনেকটাই বড়, এটাও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে ইঞ্জিনটা দেখছো, এটা কিন্তু ইস্ট পাকিস্তান রেলওয়ের একটা ইঞ্জিন, যেটা বহু পুরনো, এটা একটা কয়লা চালিত ইঞ্জিন, যেটার
পুরো ব্যাপারটা তুমি এখানে দেখলেই বুঝতে পারবে। একটা কয়লা চালিত ইঞ্জিন ছিল, এটা ইস্ট পাকিস্তান রেলওয়েজের আন্ডারে ছিল। তো এই দেখো, এটা হলো অনেক পুরনো একটি ইঞ্জিন, আর লোকজন এখানে ভিডিও বা ফটোগ্রাফি করছে। সো এই হলো ইঞ্জিন, আর এখানেও আরেকটা রাখা রয়েছে এই ইঞ্জিন। তো এটাও কিন্তু কয়লা চালিত একটা ইঞ্জিন। চাকাগুলো দেখো জাস্ট কত বড় বড়, বহু পুরনো ইঞ্জিন এরকমভাবে সংরক্ষণ করে রাখা আছে, বেশ ভালো লাগলো। কয়লা চালিত ইঞ্জিন, যদিও ভিতরগুলো কিন্তু সেরকমভাবে সংরক্ষণ করে রাখা হয়নি। এ দেখো দেখতে পেয়েছো, এখান থেকে কয়লা দেওয়া হতো, আর এখান থেকে কয়লা কিন্তু পুরো এই জায়গাটাতে কয়লা থাকতো। এই ইঞ্জিনটা সম্বন্ধে তোমাদের তো একটু আগে যেরকম বলছিলাম, এটা কিন্তু 1922 সালের ইঞ্জিন, যেটা ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে। তোমরা এখানে আসলে মোটামুটি প্রত্যেক কটা ট্রেনের পাশে এরকম ডিটেলসে দেখতে পারবে। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এই সবুজ কালারের ইঞ্জিনটা, সেটার ডিটেলসটা কিন্তু এখানে লেখা রয়েছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু 1959 সালে কিন্তু চালু করা হয়েছিল, আর এটা 2016 সালের 8 তারিখে রেলওয়ে মিউজিয়ামের কাছে কিন্তু এটা কিন্তু হ্যান্ড ওভার করা হয়, সেটা ডিটেলসটা পুরো এখানে লেখা রয়েছে। এতক্ষণ অনেকগুলো ডিটেলস তোমাদেরকে দিলাম, এরপরে আসি এখানটা। যারা আসবে তারা কিন্তু এখানে কিন্তু খাবারের দোকান আছে, খাবার কিন্তু খেতে পারো, জল পাওয়া যায়, চিপস পাওয়া যায়, এছাড়া বার্গার প্যাটিস এগুলো সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানে এসে কিন্তু তোমরা যদি খিদে পায় তাহলে কিন্তু এগুলো কিন্তু এখান থেকে কিন্তু কিনতে পারো। এই যে এটা তোমরা দেখছো, এটা কিন্তু কোনো ইঞ্জিন নয়, মানে ইঞ্জিনই কিন্তু ট্রেনের ইঞ্জিন নয়, এটা একটা রোড রোলার, যেটা কিন্তু 1900 শতকের প্রথম দিকে কিন্তু এটা ব্যবহার করা হতো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক পুরনো, মানে এখানে যেরকমভাবে সংরক্ষণ করা হয়েছে তার জন্য হ্যাটস অফ, বেশ সুন্দরভাবে এটা কিন্তু রাখা রয়েছে। যে কটা জিনিস রাখা রয়েছে বেশ সুন্দরভাবে রাখা রয়েছে, বাট ভেতরের পরিস্থিতিগুলো কিন্তু খারাপ। আকাশ হয়ে রয়েছে মেঘলা, আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখানে একটা তোমাদের ইঞ্জিন দেখিয়ে দিই, যদিও এটা ডিটেলস সম্বন্ধে আমি জানি না কারণ এখানে কিছু লেখা নেই। তো এটা দেখতে পাচ্ছ বহু পুরনো একটা ইঞ্জিন, যেটা আই থিঙ্ক 1800 শতকে ব্যবহার করা হতো। এই দেখো, এটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এছাড়া মোটামুটি ওদিকটা তোমাদের সব কিছু দেখালাম, আরও ওইদিকে যাবো। এদিকে একটা হাওড়া স্টেশনের আদলে কিন্তু একটা বাড়ি টাইপের করা রয়েছে, যেটার ভিতরেও আমরা দেখবো, আর টয় ট্রেনও রয়েছে, যদি পারি তাহলে চড়বো। এছাড়া এখানে রয়েছে একটা হ্যান্ড ক্রেন, সেটাও তোমরা দেখতে পারো, এটাও বহু পুরনো, হ্যান্ড ক্রেন তো এখন নেই। আই থিঙ্ক 1960 সালের আগে এটা ইউজ করা হতো, আমি ঠিক জানি না, বলতে পারবো না কারণ এটা ডিটেলসও আমার জানা নেই, লেখা নেই আর কি তার জন্য। আর এখানে আরেকটা ইঞ্জিন রয়েছে, এটাও প্রবাবলি কয়লার ইঞ্জিন, ছোট একটা ইঞ্জিন। এই যে ইঞ্জিনটার সামনে চলে এসেছি, এটা কিন্তু 1915 সালে কাছড়াপাড়া ওয়ার্কশপ থেকে কিন্তু এই ইঞ্জিনটা বানানো হয় প্রথম। এটা কাছড়াপাড়া ওয়ার্কশপ ইন্ডিয়ান রেলওয়েকে এটা গিফট করে, তো তখন থেকে এটা চালু ছিল, বাট এখন তো এটা মিউজিয়ামের একটা পার্ট হয়ে গেছে। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, আর এখানটা কিন্তু ট্রেনের সমস্ত ডিটেলসের একটা, মানে ছোটোখাটো একটা মডেল টাইপের করা রয়েছে এখানে, রাজধানী এক্সপ্রেসের মডেল রয়েছে এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া অন্যান্য অনেক ট্রেনের কিন্তু এখানে মডেল রয়েছে, রেলওয়ে ট্র্যাক রয়েছে, আর এখানে ইঞ্জিনও রয়েছে ছোটোখাটো। এই জায়গাটা কিন্তু ভালোই বড় একটা জায়গা, অনেকটা ঘোরার জায়গা আছে। ঘোরার থেকে বড় ব্যাপার হলো এখানে আসলে কিন্তু অনেক কিছু জানার বিষয় আছে। এর আগে একটা এডুকেশনাল পার্ট, ইন্ডিয়ার সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম কিন্তু আমি ঘুরে এসেছিলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। যদি না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু দেখতে পারো। এই আরেকটা এডুকেশনাল পার্ট, তোমরা যারা রেলওয়ে সম্বন্ধে জানতে চাও তারা কিন্তু এখানে এসে কিন্তু রেলওয়ের হিস্ট্রি সম্বন্ধে জানতে পারো, বেশ ভালো একটা জায়গা। এছাড়া অনেক কিছু এখানে জানার বিষয় আছে, ডিজেল ইঞ্জিন, কয়লার ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন, সব কিছুর ব্যাপারে তোমরা এখানে জানতে পারো। আর এখানে আসলে মাত্র 30 টাকায় এতটা জ্ঞান কিন্তু তোমরা অর্জন করতে পারো, বুঝতেই পারছো। তো তোমরা তাড়াতাড়ি এসো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা আমার এখানে খুব খারাপ লাগলো, যে এখানে লোকজন আসছে এই এডুকেশনাল জায়গাটাতে এসে কিন্তু প্রেম করছে, আর প্রেমটা প্রেমের মতো না, একটুখানি বাড়াবাড়ি প্রেম করছে, যেটা আমার খুব খারাপ লাগলো। এখানের লোকেদের কিন্তু এটা কিন্তু বারণ করা উচিত, যারা সিকিউরিটি গার্ড আছে তাদের কিন্তু বারণ করা উচিত। আর এখন তোমাদের আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, দূরসঞ্চার। দূরসঞ্চারটা ব্যাপারটা কি, এই সিগন্যালিংয়ের ব্যাপার, যেটার ডিটেলসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভিতরে কিন্তু শ্যামনগর স্টেশনের কিন্তু একটা মডেল করা রয়েছে, যেটা টেলিফোনের মাধ্যমে যে আগেকার দিনে যে সংযোগ করা হতো সেটার বিষয়ে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যদিও ভিতরে ঢোকা যাবে না, পসিবল না।
তো এখান থেকেও তোমরা দেখতে পারো লাইটনিং এর ব্যাপারে বা সবকিছু ব্যাপারে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে একটা সৌধ টাইপের করা রয়েছে, যদিও এটার ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না। এখানে যেটা আমি বুঝতে পারলাম, উপরে উঠছি না, ওঠার জায়গা আছে, বুঝতে পারলাম যে এখানে রেলওয়ে সম্বন্ধে সব কিছু লেখা রয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ সম্বন্ধে আছে, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে সম্বন্ধে আছে, এদিকে মোটামুটি সব কিছুর ব্যাপারে রেলওয়ে মানে ইন্ডিয়ান রেলওয়ের ব্যাপারে পুরোপুরি লেখা রয়েছে। এবার তোমাদের যে পার্টটা দেখাতে চলেছি এটা হলো সম্পূর্ণ ড্রেসের উপরে, মানে রেলওয়ের যে পার্ট আছে সেগুলো যে ড্রেস থাকে সেগুলোর উপরে। লিভার প্যানের ড্রেস হচ্ছে এরকম, আর এদিকে রয়েছে হচ্ছে, যদি এটা লেখা নেই, এটাও মেবি লিভার ম্যানেরই ড্রেস। আর এদিকটায় রয়েছে হচ্ছে স্টেশন মাস্টারের ড্রেস, যেটা এখানে লেখা রয়েছে। আর এদিকটায় কুলির ড্রেস, এটা তোমরা দেখতেই বুঝতে পারবে, যেটা ডিটেলসে কিন্তু সম্পূর্ণ এখানে লেখা রয়েছে এই জায়গাটাতে। আর এটা হচ্ছে প্যাসেঞ্জার সুপারিনটেনডেন্টের ড্রেস হচ্ছে এরকম। আর এদিকটায় রয়েছে হচ্ছে তোমার গেটম্যানের ড্রেস, যেটা এখানে লেখা রয়েছে। পোর্টারের ড্রেস হচ্ছে এটা, যেটাও এখানে লেখা রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে গ্যাংম্যানের ড্রেস। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ডিটেলসে লেখা রয়েছে। এবার আমি মেন পার্টটায় যাই। এখানকার মেন পার্টটা এটা না, এটা আরেকটা মেন পার্ট, মানে সাব মেন পার্ট বলতে পারো, যেটা তোমাদেরকে আমি এখন দেখাতে চলেছি। আরেকটা মেন পার্টে, মানে একদম মেন পার্টে আমি একটু পরে যাচ্ছি। তার আগে এইটা তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হাওড়া স্টেশনের আদলে কিন্তু তৈরি করা হয়েছে। তো এখানে স্পেশালিটি হচ্ছে এখানে তোমরা টয় ট্রেন চড়তে পারবে। তো টয় ট্রেনে আমি চড়বো, তো এখন গিয়ে দেখি কী ব্যবস্থা রয়েছে এখানে টয় ট্রেন চড়ার জন্য। এই হলো টয় ট্রেনের টিকিট কাউন্টার, এটা হলো সেই টয় ট্রেন। বাট ব্যাপারটা হচ্ছে এখানে 5-6 জন না হলে কিন্তু এই টয় ট্রেন চলে না। তো তার জন্য আমি মিস করলাম, এটা বন্ধ হয়ে গেছে এখন। নেক্সট টাইম যদি আসি তাহলে কিন্তু এটা চড়বো। এটা চড়ে কিন্তু পুরোটা ঘোরা যায়, তো তার জন্যই এটা চড়ার খুব ইচ্ছা ছিল আমার, যেটা মিস করে গেলাম এবার। হাওড়া স্টেশনের যে মডেলটা কিন্তু করা রয়েছে তার ভিতরে রয়েছি আমি। আর এখানটা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ট্রেনের সম্বন্ধে, ইন্ডিয়ান রেল সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে। সেই পুরনো দিনের একটা ঘড়িও রয়েছে। হাওড়া স্টেশনের মডেল হচ্ছে এটা, আবার তার মডেল হচ্ছে এটা। হাওড়া স্টেশনের মেন মডেল হচ্ছে এখানে রাখা রয়েছে, আর এখানটা কিন্তু পুরো রেলওয়ে ট্র্যাকের একটা মডেল রাখা রয়েছে। এই দেখো সিগন্যাল সমেত সব কিছু সমেত একটা মডেল কিন্তু এখানে রাখা রয়েছে, কীরকম ব্রিজ হয় বা সব কিছু। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকম এরকম রেলের সেই মডেল, ট্রেনের মডেল আর কি রাখা রয়েছে এখানটাতে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। এছাড়া এখানটায় বিভিন্ন প্রকার লেখা রয়েছে। এই দেখো এখানে উপরের দিকে রয়েছে, সব দিকেই রয়েছে মোটামুটি, এই উপর দিকে কিন্তু ওঠা যায় না, বন্ধ রয়েছে। আর এখানটাতে এই সব কিছু কিন্তু লেখা রয়েছে। তো তোমরা এখানে আসো, আসলে কিন্তু অনেক কিছু কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে। এর সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই ফ্যানগুলো দেখো কত পুরনো, দেখেছো কত পুরনো পুরনো সব ফ্যান এখানে লাগানো রয়েছে। আর এই ফ্যান সম্বন্ধে তোমাদের কিন্তু ডিটেলস এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ পুরোপুরি। তো তোমরা একটুখানি পজ করে পড়ে নিতে পারো। 1930 সালের কিন্তু এই ফ্যানটা। এবার আমি যাবো হচ্ছে মেন পার্টে, মেন যে মিউজিয়ামটা আছে সেখানটাতে, যেটা কিন্তু একদম সেট করে রাখা রয়েছে। একটুখানি সিনেমেটিক্সে প্রথমে তোমরা দেখেছো, আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আমাদের দেশের জন্যই। তোমরা পুরো ভিডিওটা এর জন্য কিন্তু দেখো। মেইন জায়গায় আমি ঢুকে গেছি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বিশাল বড় ইঞ্জিন। এটা হল অফ ফেমের আন্ডারে রাখা রয়েছে, এই শেডের মধ্যে এরকম লেখা রয়েছে। এই ইঞ্জিনটা এখান থেকে শুরু হয়েছে, এটাও কিন্তু একটা কয়লা চালিত ইঞ্জিন। এই যে দেখতে পাচ্ছ এই সিস্টেম কিন্তু ভেতরে দেওয়া রয়েছে, এটার কী অবস্থা বুঝতে পারলাম না। যাই হোক, এই কয়লা চালিত ইঞ্জিন, আর এখানে কিন্তু মডেল রাখা রয়েছে লোকেদের। এই হলো সেই ইঞ্জিন দেখতে পাচ্ছ, আর এখানটাও কিন্তু একটা ন্যারোগেজ লাইনের ইঞ্জিন রাখা রয়েছে, আর এখানে সেটা ডিটেলসে লেখা রয়েছে। 1926 সালের একটা ইঞ্জিন, যেটা কিন্তু রিটায়ার হয় 1996 সালে 18ই সেপ্টেম্বর, সেটা সম্বন্ধে এখানে লেখা রয়েছে। এটা হলো সেই ন্যারোগেজ লাইনের ইঞ্জিন, যেটা কিন্তু বগিও রাখা রয়েছে এখানে। আর এই দেখো ইঞ্জিনটা, এটাও কিন্তু কয়লা চালিত, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে এটা হলো ডিলাক্স ফার্স্ট ক্লাস চেয়ার কারের একটা বগি। বগিটার ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর সিটগুলো রয়েছে। এই হলো সেই বগিটা।
এই যে বড় ইঞ্জিনটা দেখলে তার সঙ্গে কিন্তু একটা বগি রাখা রয়েছে, এটাও মেবি ফার্স্ট ক্লাস একটা বগি। এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে বাথরুমটা, এটা কিন্তু বাথরুম, ঠিক আছে, ফার্স্ট ক্লাস যে বগি সেটা তোমরা এই সিট দেখলে তোমরা বুঝতে পারবে। দেখেছো কেবিন টাইপের, এটা বেসিক্যালি এটাও একটা বাথরুম রয়েছে। আর বাথরুমটা দেখো কি সুন্দর ভিতরে, আগেকার দিনের কি সুন্দর সিস্টেম। আর এখানটাতে দেখতে পাচ্ছ যে খাওয়ার টেবিল ফেবিল সব কিছু রয়েছে, আগেকার দিনে সাজানো গোছানো, ইভেন খাটও রয়েছে। তো এটার হিস্ট্রি সম্বন্ধে আমার খুব জানার ইচ্ছা, এটা আমি একটু পরে যদি পারি তাহলে জেনে তোমাদেরকে বলছি। আর এই দেখো এখানেও কিন্তু একটা ডাইনিং টাইপের করা রয়েছে, সোফা সব কিছু রয়েছে। এটা মেবি কোনো ব্রিটিশদের ইউজ করা একটা কামরা বা বগি। তো এটার ডিটেলস সম্বন্ধে যদি পারি আমি চেষ্টা করছি জানার। এখানে আরেকটা এরকম বগি রয়েছে, এ দেখো এখানের ব্যাপারটাও কিন্তু ওই বগিটার মতনই সেম। ভেতরটা আমি একটুখানি দেখে নিয়েছি, তার জন্য আর পুরোপুরি দেখালাম না। এ দেখো টেবিল চেয়ার সব কিছু রয়েছে, অল্প একটু দেখে দিলাম। এটা কিন্তু লিলুয়া ওয়ার্কশপে কিন্তু এটা রিফ্যাব্রিশড করা হয়েছে। আর এই হলো সেই বগিটা আগেকার দিনে, এখানে আবার আলো ভালো জ্বলতো। এই দেখো এটাকে কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানটা ট্রেনের ইভলিউশন সম্বন্ধে পুরো ডিটেলসে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই পুরো ডিটেলসে কিন্তু এখানে লেখা রয়েছে। ইন্ডিয়ান রেলে কীভাবে রেলওয়ে পার্টটা এলো সব কিছু কিন্তু এখানে ডিটেলসে লেখা রয়েছে। এই ইঞ্জিনের পার্টগুলো রয়েছে এখানে, এ দেখো লেখা রয়েছে সব কিছু এখানে। তো তোমরা এখানে আমি চাই যে আসো, এসে দেখো। যদিও এটা সম্বন্ধে আমি এখানে যদি এখন পড়তে যাই তাহলে অনেকটাই টাইম লেগে যাবে, কারণ আমার কিছু কাজ আছে, তার জন্য আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো তার জন্যই আমি এগুলো পড়তে পারলাম না এখন, কিন্তু পরবর্তীতে আমি আরেকবার আসব এটা কিন্তু দেখতে। এছাড়া যেটা আমার বেশ ভালো লাগে এই যে ডবল ডেকার কোচ, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু কোনোদিন চড়িনি আর কি। তো সেটা আমার চড়ার খুব ইচ্ছা আছে। সব ট্রেনের ডিটেলস বা ইঞ্জিনের ডিটেলস সম্বন্ধে কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। তো তোমরা এখানে কিন্তু এসে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। এই ইঞ্জিনটা সম্বন্ধে তোমাদের যেরকম বললাম যে আমি তোমাদের ডিটেলসে বলবো, এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে এই ইঞ্জিনটা সম্বন্ধে, বিল্ড বাই টাটা লোকোমোটিভ ইঞ্জিনিয়ারিং, যেটা কিন্তু লেখা রয়েছে এখানে। আর তার সঙ্গে লেখা রয়েছে 1960 সালে এটা তৈরি করা হয়েছে, মিটার গজ স্টিম লোকো। এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা কয়লা চালিত ইঞ্জিন। এই যাত্রীবাহী ইঞ্জিনটি আসলে পাকিস্তান রেলের অধীনে ছিল। 1971 সালের ইন্দো পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারতের ভূখণ্ডে আসে, সেই সময় থেকেই ব্যান্ডেল ইয়ার্ডে এটি রক্ষিত হয়। এই ধরনের ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের জন্য উপযুক্ত। এছাড়া কিন্তু এই জায়গায় কিন্তু ছোট ছোট ইন্ডিয়ান রেলের ইঞ্জিনের কিন্তু মডেল এখানে তৈরি করা রয়েছে, তোমরা এখানে দেখতে পারো। এ দেখো এখানে কিন্তু সমস্ত মডেল কিন্তু তৈরি করা রয়েছে, সেটা ইলেকট্রিক ইঞ্জিন হোক বা কয়লা চালিত ইঞ্জিন হোক বা ডিজেল চালিত ইঞ্জিন হোক, সব কিছু মোটামুটি এখানকার পুরো ডিটেলস তোমাদেরকে আমি আই থিঙ্ক দিতে পেরেছি, আর সব কিছুই আই থিঙ্ক ঘুরে দেখাতে পেরেছি। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা কিন্তু আসতে পারো। আর এখন পড়ে গেছি হচ্ছে আমি ফ্যাসাদে, কারণ এখানে পড়ছে হচ্ছে বৃষ্টি বাইরে, আর আমি এর থেকে বেরোতে পারছি না, আমার কিছু কাজ ছিল। তো তার জন্য কিন্তু ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাবো, আর আনিনি ছাতা, তো এখান থেকে বেরোতে পারছি না, বৃষ্টিতে আটকে গেছি। যাই হোক আজকের ভিডিওটা আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কী করতে হবে তোমরা জানো, লাইক কমেন্ট এবং শেয়ার ইফ ইউ কেয়ার। আর যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা পার্টে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। তো ততদিনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেশের স্বাধীনতা দিবস তাই শুভ স্বাধীনতা দিবস সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই কিন্তু নেক্সট পার্টটা কিন্তু মিস করো না। একটা ছোট একটা ডায়লগ আছে, যে ডায়লগটা আই থিঙ্ক তোমাদের সবার জন্য আর সবারই ভালো লাগবে। কিন্তু তার আগে সবাই বিন্দাস থাকো, বিং বিন্দাসের সঙ্গে টাটা। অটল বিহারী বাজপেয়ী জি নে শায়দ ইয়ে কাহা থা কি ভারত কোই ভূমি কা টুকড়া নাহি হ্যায়, এক জীতা জাগতা রাষ্ট্র পুরুষ হ্যায়। অটল জি নে কাহা থা কি বন্দন কি ধরতি হ্যায়, অভিনন্দন কি ধরতি হ্যায়, ইয়ে অর্পণ কি ভূমি হ্যায়, ইয়ে তর্পণ কি ভূমি,
इसकी नदी नदी हमारे लिए गंगा है, इसका कंकड़ कंकड़ हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगाकर सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय।